No, we were kind of home. গত বুধবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম প্রায় 6টার সময়, কারণ আজ ছিল আমাদের নেসলে থেকে একটা মিট আপ প্রোগ্রাম ছিল ফার্মাসিস্টদের শিলিগুড়িতে। তো তার জন্যই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আমি বাড়ির সামনে আমাদের যে বাস স্ট্যান্ড রয়েছে টেগারপুলিতে, সেই বাস স্ট্যান্ডে আমি অপেক্ষা করেছিলাম বাসের জন্য, কারণ খুব সকাল সকাল পৌঁছতে হবে, ওখানে টাইম দিয়েছে 9:30 মধ্যে আমাকে পৌঁছা দিও। আর সকাল সকাল খুব সুন্দর লাগছিলো সূর্যটা, তাই তোমাদেরও দেখিয়ে নিলাম ভিডিও করে। আর তারপরই আমি বাসে উঠে পড়লাম, বাসে উঠে এবার সোজা চলে যাব জলপাইগুড়ি, আর জলপাইগুড়িতে সবাই অপেক্ষা করছে, সেখান থেকে আমরা একসাথে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। জলপাইগুড়িতে নেমেই আমি চলে যাব জলপাইগুড়ির যে গড়িয়া মঠ আছে, গড়িয়া মঠের অপোজিটেই আমাদের রয়েছে একটা অ্যাপোলো ফার্মাসির ব্রাঞ্চ, আর সেখান থেকে আমরা চলে যাব সোজা বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে গিয়েই আমরা সেখান থেকে বাসে উঠে আমরা রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। শান্তনু এসে পড়ছে, শান্তনু খুব খুশি, এবার খুশি চোটে ছেলে কি করবে বুঝতে না পারে এই কাজটা করে ফেললো, তাতে কোনো প্রবলেম হয়নি। তো তারপর এবার আমরা বাসে উঠব, বাসে উঠে আমরা সোজা চলে যাব শিলিগুড়ি। এটা হলো জলপাইগুড়ি শান্তিপাড়া যে এনবিএসটিসির বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা এখন শিলিগুড়ির বাস ধরব। বাসে উঠে এবার সবাইকে দেখিয়ে নিচ্ছি, পাশে রাজেনদা বসেছিল আমার, পিছনে শান্তনু আর আব্দুলদা, আর বাস চলতে শুরু করলো, সাইডে সন্তোষদা আমাদের দাঁড়িয়ে আছে। আর এবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর এখন আমরা সোজা শিলিগুড়ি পৌঁছাবো। তার আগে তোমাদের একটা বাইরের ভিউ দেখিয়ে নিই, অনেক সুন্দর লাগছিলো এই জায়গাটা, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো অনেক সুন্দর লাগছিলো এই জায়গাটা, তোমরাও দেখো। আর এরপর সোজা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শিলিগুড়ির যে মহানন্দা নদীর উপর ব্রিজ রয়েছে সেই ব্রিজ, এটা হচ্ছে শিলিগুড়ি মহানন্দা নদীর ওপরে সেই ব্রিজ। আর এরপর আমরা সোজা গিয়ে নামবো শিলিগুড়ি জংশনে, আর সেখান থেকে দেখা যাক কীভাবে আমরা পৌঁছাই হোটেলে। আর এরপর শিলিগুড়ি জংশনে নামলাম, নামার পর এখন এখান থেকে সোজা যাব আমাদের যে হোটেলে মিটিং রয়েছে সেই হোটেলে যাব। হোটেলটার নাম হচ্ছে সিনক্লিয়ার্স হোটেল শিলিগুড়ি, তোমরা অনেকেই হয়তো চিনতে পারবে সিনক্লিয়ার্স হোটেল, সেই হোটেলেই আমাদের মিটিং হবে আজকে। তো অনেকক্ষণ হাঁটার পর, মানে বলেছিল কাছে এই বলতে বলতে অনেকক্ষণ হাঁটিয়ে নিয়ে গিয়ে তারপর অবশেষে খুঁজে বার করলাম সেই সিনক্লিয়ার্স হোটেল। আর তার জন্য মানে বলেছিল অল্প একটু অনেকটাই হাঁটিয়ে নিয়ে আসছে আমাদেরকে। তারপর সিনক্লিয়ার্স হোটেল এসে পড়ছি, সিনক্লিয়ার্স হোটেলের এবার তোমাদের দেখাবো ভিতরে কী রয়েছে। আর হোটেলটা সত্যি বলতে মানে সত্যি অনেক সুন্দর, আর পিছন থেকে সবাই আসছে, আমাদের যে স্টাফ রয়েছে, আমাদের এক্সিকিউটিভও রয়েছে সাথে, সুপারভাইজার, মানে যা যে যে রয়েছে আমাদের জলপাইগুড়ি আশেপাশের সব ব্রাঞ্চের সবাই এখানে আছে, সব ফার্মাসিস্টও রয়েছে। তো আমাদের ফার্মাসিস্টদেরই মেনলি এই মিট আপটা ছিল। ভেতরে ঢোকার পরে দেখি সামনে বিরাট বড় বিল্ডিং, আর সাইডে একটা রাস্তা রয়েছে, আর সেখানে লেখা আছে অ্যাপোলো ফার্মাসির যে আমাদের মিটিং রয়েছে সেটা দোতলাতে হবে, একটা হল রুম আছে, সেখানে আমরা সবাই পৌঁছে যাই। পৌঁছে ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে আমাদের জন্য, যেখানে আমরা বসে আজকের মিটিংটা আমাদের যে হবে সেটা আমরা এখানটাতেই করবো আজকে। আর তার আগে চলো চা খেয়ে নিই, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি অনেক সকালে, মানে বাড়ি থেকে আমি বেরিয়েছি সেই 5:30-6টার সময়, তো এখন কিছুক্ষণ খাওয়া হয়নি, তো প্রথমে চা খেয়ে নিই। তো অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা ছিল চায়ের প্লেটগুলো আর মাটির কাপগুলো, তার সাথে এখন আমরা চাটা খেয়ে নিই আগে। আর শান্তনু তো মানে গিয়ে আমার আগে খাওয়া শুরু করে দিয়েছে, এবার চাটা খেয়ে তারপরে সন্তোষদা দাঁড়িয়ে আছে, সন্তোষদার ভিডিও আজকে হবে, মানে সন্তোষদা এবার চা খাচ্ছে আর পাশে আব্দুলদা ভাসছে। আর এখানে সবাই আমাদের আশেপাশের বাকি যত কেউ আছে সবাই আছে আমাদের সাথে একসাথে, যারা এসেছি কল্যাণদা, তার সাথে কৌশিকদা, বিপ্লবদা, সবাই আছে এখানটায়। তো তারপর ফাইনালি আমরা চলে আসছি আমাদের এখন যেখানে মিটিং হবে সেইখানে। তো তোমরা দেখো ভিডিওটা এনজয় করো, শান্তনু কিছু বলবি? কিছু বলবে না, তো একদম ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। ফার্স্ট ক্লাস দেখাবো এখানে আজকে আমাদের অ্যাপোলো ফার্মাসিস্ট যারা আছে তাদের একটা নেসলে কোম্পানি থেকে মিট আপ রেখেছে, আর সেটাই আজকে আমরা দেখবো। সবাই ভিডিওতে সবাই ভিডিওটা দেখো। এটা হচ্ছে হোটেলের যে বেলকনি আছে সেখান থেকে পাশের বিল্ডিংটার ভিউ, অনেক সুন্দর লাগছিলো। তারপর আমরা সবাই তিনজনে বসে যাই, কারণ মিটিং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছিলো, মাইকে বলে দিয়েছিলো যে সবাইকে বসে পড়তে, মিটিং শুরু হবে। আর আমাদের যে নর্থ ইস্ট ডিভিশনের যে হেড রয়েছে মাইতি স্যার, তিনি এসেছিলেন আজকে কলকাতা থেকে আমাদের এই মিটিংয়ে, নেসলে কোম্পানির সাথে যে অ্যাপোলো টাই আপ রয়েছে তার জন্যই। তারপর মিটিংটা শুরু হয়েছে, মিটিং শুরু হতেই প্রথমে মাইতি স্যার এবং তারপর আমাদের অংশুমান স্যার দুজনেই
উপস্থিত হন এবং তাদেরকে নেসলে কোম্পানি থেকে সম্বর্ধনা জানানো হয়, যেহেতু তারা এত দূর থেকে এই মিটিংটা অ্যাটেন্ড করতে এসেছেন। তো তারপর মূল যে আমাদের নেসলে কোম্পানির সাথে যে মিটিংটা আজকে, তারপর তো সেটা শুরু হয়, তারপরই শুরু হয়ে যায় নেসলে কোম্পানি থেকে আমাদের যে মূল মিটিং সেটা। কারণ কোটা থেকে একজন স্যার এসেছিলেন নেসলে কোম্পানির, যিনি আমাদের সাথে নেসলে কোম্পানির যেসব বিপুট আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অনেক নলেজ দেন এবং সেগুলোই আমরা শোনার চেষ্টা করছি, তোমরা অল্প শুনে নাও। उनको दिलाते हो एंड उनके जो भी बीमारियां हैं या डॉक्टर लोग जो भी रिकमेंड करते हैं, आप लोग वो जरिया हो जो कि डॉक्टर का प्रिस्क्रिप्शन को सपोर्ट करते हो टू दैट पर्टिकुलर इंडिविजुअल। তারপর মিটিং শেষ হওয়ার পর আমরা সবাই চলে আসি বাইরে বেলকনিতে, আর এখানে আমরা এখন একটা ফটো সেশন করব, তারপর আমরা সোজা চলে যাব নিচে খেতে। আর তারপর ফটো সেশন হয়ে যাওয়ার পর আমরা এখন সোজা চলে যাব নিচে খেতে। আর খেতে যাওয়ার পর গিয়ে দেখি একটা বিরাট বড় লাইন হয়ে গেছে এখানে, যেহেতু ফটো সেশন হচ্ছিল সবাই একসাথে আমরা এসে পড়েছিলাম সেজন্যই। খাওয়ার রুমে ঢুকেই দেখি যে এখানে আজকে বুফে ছিল, তো আমাদের সবাইকে নিজে নিজে নিয়ে খেতে হয়েছিল। অনেক রকমের খাওয়া ছিল এখানটাতে, মানে এত রকমের খাবার ছিল এখানটাতে, নিয়ে শেষ করা যাচ্ছিলো না, প্লেট উপচে পড়ে যাচ্ছিলো এমন অবস্থা। তাই দেখে তোমরাও দেখে নাও যে কী কী খাবার ছিল এখানটাতে। আমি ঠিকমতো রেকর্ড করতে পারিনি, যেহেতু এক হাতে আমার প্লেট ছিল আর এক হাত দিয়ে কোনো মতে আমি রেকর্ড করেছিলাম, তাও সবগুলো আনতে পারিনি। তো আমি সব কিছু নিইনি, শুধুমাত্র এখান থেকে আমি রাইস নিয়েছিলাম আর মটন নিয়েছিলাম আর মাছ নিয়েছিলাম, আর কিছু নিইনি, কারণ সব কিছু একবারে নেওয়া সম্ভব না। পরে একটুখানি চান্স পেয়ে আলু নিয়ে নিয়েছিলাম, আর মানে কিছু নেওয়া যাচ্ছিলো না, প্লেট ভরে গিয়েছিলো। তারপর কোনো রকমে এখানে বসে খেয়ে নিয়ে আচ্ছা তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী খাওয়া শুরু করে দিয়েছে। হাওয়াই খা খা দাদা, সন্তোষটাকে তুলে নিই, বিকাশ দেখে দেখাইতে লাগবে না, ভালো করে খেলাটা দেখাই না, ওইভাবে খায় দেখো এরই মাঝে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা সবাই উপরে আবার চলে যাব। তার আগে আবার আইসক্রিম নিয়ে আসলো শান্তনু, আইসক্রিম আর মিষ্টি। আচ্ছা মানে আমরা না, আচ্ছা ভাই শেষ করছি। আচ্ছা ঠিক আছে, তারপরে মিটিং শেষ, তাহলে মিটিং শেষ, মিটিং শেষ হলো, ঠিক আছে। শান্তনু চল টাটা করে দে, চল তুমিও টাটা করে দে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, তো আমাদের মিটিং শেষ, তো এখন আমরা সবাই বাড়ি যাব। তো আজকের মতো এই অবধি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। এরই মাঝে ওখানে একটা কুইজ হয়েছিল, কুইজ কম্পিটিশন, সেখানে আমি প্রাইজটা পেয়েছিলাম নেসলের তরফ থেকে। আর বাড়িতে আনার সাথে সাথে ভাই এটা নিয়ে রেডি, এখন ও এটা নিয়ে নেবে, তো খুলে দেখছে কি, তোমরাও দেখো যে ভিতরে কি আছে। অ্যালবাম নাকি দেখ, হ্যাঁ নিশ্চয় লেখা আছে, এই জিনিসটা লেখা।